হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ এবং সবল আছেন। বন্ধুরা, ভারতবর্ষের মধ্যে করাপশনের মাত্রা অনেক হবার কারণ এই জায়গায় গরিব এবং দারিদ্র তথা আনএডুকেটেড লোকের সংখ্যা সারা বিশ্বের থেকে সবথেকে বেশি। ভারতবর্ষের মধ্যে পলিটিশিয়ান এবং নেতারা অনেক বেশি থাকার কারণ প্রত্যেক বছর প্রায় সরকারের তরফ থেকে গরিবদের যে হাজার হাজার কোটি টাকা দেওয়া হয় সে সব টাকাগুলি এই দেশের নেতারা খেয়ে যায়। ভারতবর্ষের নেতাদের ভাত খেলে পেট ভরে না, এদের পেট টাকা এবং সম্পত্তি খেলেই পেট ভরে। আর এটাই একটি কারণ যে আমাদের দেশের গরিব এবং দরিদ্র লোকেদের তাদের অধিকারটি ছিনে নেওয়া হয় এবং তারা তাদের অধিকার থেকে বঞ্চিত থাকে। কিন্তু সারা বিশ্বের মধ্যে এমনও কিছু দেশ রয়েছে যে দেশের করাপশনের মাত্রা ভারতবর্ষের থেকে তুলনা করলে ভারতের থেকে অনেক অনেক বেশি। করাপশন এইসব দেশগুলিতেই হয়। তাহলে বন্ধুরা, আজকে আমি আপনাদের বলতে যাচ্ছি বিশ্বের পাঁচটি এমন দেশের বিষয় যে দেশে করাপশন সারা বিশ্বের তুলনায় অনেক অনেক বেশি। বন্ধুরা, প্রথম নম্বরে আসে সোমালিয়া। সোমালিয়া আফ্রিকা মহাদ্বীপে অবস্থিত একটি গরিব দেশ, আর এই জায়গায় দারিদ্রের সংখ্যা বেশি থাকার কারণ হচ্ছে এই জায়গায় থাকা করাপশনকেই মনে করা হয়। এই জায়গায় ভ্রষ্টাচার এত পরিমাণে রয়েছে যে সোমালিয়া দেশের নাগরিকদের জন্য বিদেশ থেকে যে ফান্ড আসে সেগুলো এই দেশের নেতারা খেয়ে ফেলায়। বন্ধুরা, দ্বিতীয় নম্বরে আসে নর্থ কোরিয়া, মানে উত্তর কোরিয়া। হ্যাঁ, এই সেই দেশ যে দেশে বাস করে তানাশাহী রাজা কিম জং উন। নর্থ কোরিয়া এমন একটি দেশ যে দেশে ডেমোক্রেসি থাকার পরও একটি শাসক কিম জং উনের অর্ডার চলে, দ্বিতীয় কোনো অপশন নেই এই দেশের কাছে। নর্থ কোরিয়া দেশের শাসক এবং এই দেশের কিছু বড় বড় অফিসাররা অনেকই পরিমাণে ভ্রষ্টাচার। এই দেশের লোকেদের প্রায় সব ধরনেরই সুবিধা সুযোগ দেওয়া হয়। শুধু এই না, এই দেশের অফিসারদের জন্য এই দেশের সরকার সুন্দর সুন্দর মহিলাদেরও প্রদান করে। বন্ধুরা, তৃতীয় নম্বরে আসে মিয়ানমার। মিয়ানমার দেশে অনেক বছর পর্যন্ত আর্মিরা শাসন করার পরে এই দেশে করাপশনের মাত্রা অনেক অনেকই বেশি। আর্মি শাসনের সময় এই জায়গার বেশিরভাগ অফিসার্সরা কোটি কোটি টাকা তারা নিজের পকেটে ভরেছে এবং নিজের পরিবারদেরও দিয়েছে সাধারণ লোকেদের কাছে। এটা একটি মাত্রই কারণ যে এই জায়গায় গরিবদের সংখ্যা অনেক অনেক বেশি বেড়ে গেছে। মায়ানমার দেশটিকে এশিয়া খণ্ডের সবথেকে গরিব দেশগুলির মধ্যে একটি মনে করা হয়। চার নম্বরে রয়েছে আফগানিস্তান। আফগানিস্তান এশিয়া খণ্ডের একটি এমন দেশ যে দেশটি অনেক কয়েক বছর পর্যন্ত যুদ্ধ এবং কোল্ড ওয়ারে ঘিরে রয়েছে। এই জায়গায় একটি সংগঠিত সরকার না থাকার কারণ এই জায়গায় ভ্রষ্টাচার তথা করাপশনের মাত্রা অনেক দ্রুত গতিতে বেড়ে যাচ্ছে, যার কারণ এই জায়গার অর্থব্যবস্থাটি অনেকই কমজোর এবং দুর্বল মনে করা হয়। আর এই জায়গায় দারিদ্রদের সংখ্যা অনেক অনেক বেশি রয়েছে। বন্ধুরা, করাপ্টেড দেশের তালিকায় পাঁচ নম্বরে আসে ভেনিজুয়েলা। আপনি হয়তো অনেক সময় ভেনিজুয়েলা দেশের নাম অনেক জায়গাতেই শুনেছেন, কারণ ভেনিজুয়েলা বিশ্বের ওইসব কিছু কাউন্টেড দেশগুলির মধ্যে আসে যেসব দেশগুলির মধ্যে বেশি পরিমাণে ক্রুড অয়েল এবং গ্যাস জাতীয় খনিজ সম্পদ পাওয়া যায়। ভেনিজুয়েলা একটি তেল সমৃদ্ধ দেশ হবার পরও এই জায়গায় বড়লোক এবং গরিব লোকের সংখ্যার মধ্যে পার্থক্য দ্রুত গতিতেই বেড়ে যাচ্ছে। ভেনিজুয়েলা দেশে করাপশনের মাত্রা অনেক বেশি হবার কারণ এই দেশের নাগরিকদের মধ্যে যারা বড়লোক তারা বড়লোকই এবং যারা দারিদ্র তথা গরিব তারা গরিবই থেকে যাচ্ছে। বন্ধুরা, আপনি আগে কোন বিষয়ে জানতে চান সেটি কমেন্ট করে অবশ্যই জানান এবং কন্টেন্টটি শেয়ার অবশ্যই করুন। আমি আবার আসবো একটি নতুন তথ্যের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুখে থাকুন। ধন্যবাদ।